প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডি এন সরকার সুদীপ্ত, সিনিয়র যৌনরোগ স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসক অ্যান্ড গবেষক। আপনারা সবাই জানেন যে আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি এবং আপনাদেরকে এই বিষয়ে আমি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে দীর্ঘ 15 বছর সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করে আসছি। আর এই ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার মূলত 40 বছরের পুরাতন প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠা করে গেছেন আমার বাবা ডাক্তার শশীদুলাল সরকার। তার পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর বর্তমানে আমি এই প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তো যেহেতু আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি, আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে আপনাদের যৌন দুর্বলতা দেখা দিলে এটাকে আপনারা কখনোই অবহেলা করবেন না। অবশ্যই আপনাদের কোনো শারীরিক জটিল কন্ডিশনের কারণেই এই যৌন দুর্বলতা বা সেক্সুয়াল দুর্বলতা এটা সৃষ্টি হয়েছে। এটা হইলে আমরা সাধারণত যৌন দুর্বলতা দেখা দিলে আমরা কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে কি করি, ওয়ান টাইম মেডিসিনগুলো সেবন করি। এই ওয়ান টাইম মেডিসিনগুলো যে আমাদের কতটা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে এটা কিন্তু আমরা বুঝতেও পারি না। ওয়ান টাইম মেডিসিনে আপনার হার্ট অ্যাটাক, তারপর লিভার ফেইলর, কিডনি ফেইলর, ব্রেন স্ট্রোক, এই ঝুঁকিগুলো থেকে যায়। তাই আপনারা ভুল করেও কখনো সেক্সুয়াল দুর্বলতা দেখা দিলে বা কোনো বন্ধু ফ্রেন্ড বা আশেপাশে কোনো প্রতিবেশীর পরামর্শ মতো কখনোই আপনারা সেক্সুয়াল মেডিসিন সেবন করবেন না। সেক্সুয়াল সমস্যাটাকে আপনারা অবহেলার চোখে দেখবেন না। একটা কথা মনে রাখবেন, সেক্সুয়াল সমস্যা হয় শারীরিক কোনো জটিল কন্ডিশনের কারণে। যেমন ধরুন আপনার হার্ট ডিজিজ থাকলে, ভাস্কুলার ডিজিজ থাকলে, ডায়াবেটিস থাকলে, হাই প্রেশার থাকলে, হাই কোলেস্টেরল থাকলে, তারপরে আপনার ওবেসিটি থাকলে, হরমোন ইমব্যালেন্স থাকলে, নার্ভাস সিস্টেম উইক থাকে, সেক্ষেত্রে আপনাদের সেক্সুয়াল প্রবলেম সাধারণত হয়। এছাড়া কোনো ক্রনিক ডিজিজ থাকলে, লিভার ডিজিজ থাকলে, কিডনি ডিজিজ থাকলে, এই সমস্যাগুলো থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের সেক্সুয়াল প্রবলেম হবে। অথবা আপনি কোথাও হতে আঘাতপ্রাপ্ত হলেন খেলাধুলা করতে গিয়ে বা যে কোনো মাধ্যমে আপনি আঘাতপ্রাপ্ত হলেন, সেক্ষেত্রেও আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে। তো আপনারা সেক্সুয়াল প্রবলেম হলে এটাকে অবশ্যই গুরুত্ব সহিত দেখবেন এবং একজন ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করবেন, তাহলে অবশ্যই এই সমস্যাগুলো আপনাদের চলে যাবে। আর একটা কথা মনে রাখবেন, সেক্সুয়াল সমস্যা হওয়ার পেছনে আপনাদের লাইফ স্টাইল অনেকাংশে দায়ী। বর্তমান সময়ে এসে আমরা কিন্তু বেশিরভাগ সময়ই যে খাবারগুলো খাই সেগুলো কেমিক্যালাইজড, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সব কিছুতেই কেমিক্যাল দেয়া থাকে, যার প্রভাব আমাদের শরীরে পড়ে। তো আমরা যদি একটু সচেতন হয়ে খাবার দাবার না খাই, ফাস্টফুড জাতীয় খাবারকে পরিহার না করি, সেক্ষেত্রে আমাদের এই সেক্সুয়াল প্রবলেম ডে বাই ডে অনেক বৃদ্ধি পাবে। তো আমি এই মুহূর্তে যারা আমাকে ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু স্বাস্থ্য সচেতন হবেন, তাতে আপনার পরিবারের টাকাও সেভ হবে এবং সেক্সুয়াল সক্ষমতাও আপনার দীর্ঘায়িত হবে এবং আপনার পারিবারিক শান্তিটা বজায় থাকবে এবং আপনাদের এই যে বউ চলে যাওয়া, একের অধিক বিয়ে করা, এই সমস্যাগুলি থাকবে না। তো আজকে আমি মূলত ইউটিউবে আসছি। আমি যেহেতু পেশায় একজন হোমিও চিকিৎসক, আমি হোমিও মেডিসিন নিয়েই আপনাদেরকে বিভিন্ন বিষয়ে, সেক্সুয়াল বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি। দেখুন, মেডিসিন নাম হচ্ছে নুফারলুটিয়া। এটা খেয়াল রাখবেন, নুফারলুটিয়া মাদার, এটি একটি কার্যকরী হোমিও মেডিসিন। এই মেডিসিনটি খেলে আপনারা কী সুবিধা পাবেন বা সেক্স লাইফে আপনাদের কী সুবিধা হতে পারে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের এই মেডিসিনের আপনি খেলে আপনার কি অসুবিধা দূর হবে বা আপনি আপনার সেক্সুয়াল লাইফে কি সুবিধা পাবেন সেটা নিয়ে এখন আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করছি। পুরুষের ধ্বজভঙ্গ রোগের খুবই কার্যকরী একটি মেডিসিন এই নুফারলুটিয়া। এই মেডিসিনটি নুফারলুটিয়া মাদার আপনারা যে কোনো হোমিও ফার্মেসিতে এই মেডিসিনটি পেয়ে যাবেন। যাদের উত্তেজক কথায়, যাদের পেনিসের মাথায় তরল জাতীয় কিছু পদার্থ এসে যায়, তাদের ক্ষেত্রেও খুব কার্যকরী এই নুফারলুটিয়া মেডিসিনটি। অন্ডকোষ এবং লিঙ্গে যদি বেদনা থাকে সেক্ষেত্রেও খুব কার্যকরী এই নুফারলুটিয়া মেডিসিনটি। লিঙ্গ যদি সংকুচিত হয়ে যায়, শিথিল হয়ে যায়, সেক্ষেত্রেও খুব কার্যকরী হবে এই নুফারলুটিয়া মেডিসিনটি।
যাদের দ্রুত বীর্যপাত ঘটে তাদের ক্ষেত্রেও খুব কার্যকরী এই নুফার লুটিয়া মেডিসিনটি। সহবাসের সময় পেনিসের উত্থান না হলে অত্যন্ত কার্যকরী হবে এই নুফার লুটিয়া মেডিসিনটি। এবং সহবাসের 1-2 মিনিটের মাথায় যদি আপনার পেনিস সংকুচিত হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই নুফার লুটিয়া মেডিসিনটি। এক কথায় যাদের সহবাসের আগে বা পরে বা সহবাস মুহূর্তে যাদের পেনিস আকারে ছোট হয়ে যায়, কুঁচকে যায় বা পেনিসের পুরোপুরি উত্থান ঘটে না, তাদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে নুফার লুটিয়া মাদার। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আমরা মেডিসিনটি কোথায় পাবো? এটা আপনারা যে কোনো হোমিও ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন, যে বলবেন যে আমাকে 1 আউন্স নুফার লুটিয়া মাদার মেডিসিনটি দেন। এই মেডিসিনটি আপনারা 1 আউন্স পরিমাণ কিনে নিয়ে আসবেন। এবার এটা 15 থেকে 20 ফোঁটা হাফ কাপ পানিতে মিশিয়ে আপনারা দিনে 3 বার খাবেন, খাবার 1 ঘন্টা পরে খাবেন। সেক্ষেত্রে আপনারা যদি এই মেডিসিন অন্তত 2 থেকে 3 মাস কন্টিনিউ করেন তাহলে আপনাদের যাবতীয় পেনিসের যে দুর্বলতা, সহবাসে অক্ষমতা বা সহবাসের ইচ্ছা কমে যাওয়া, এই সমস্যাগুলি দূর হয়ে যাবে। এটি একটি হোমিও মাদার টিনসার মেডিসিন, এতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা চাইলে এটা দীর্ঘদিন কন্টিনিউ করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি বলবো আপনারা যদি সেক্সুয়াল সক্ষমতা ফিরে পেতে চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, তাহলে অবশ্যই অবশ্যই এই নুফার লুটিয়া মেডিসিনটি ব্যবহার করবেন। এতে কোনো পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনারা সেক্স লাইফকে জাগ্রত করতে পারবেন, পেনিসকে উত্তেজিত করতে পারবেন এবং দীর্ঘ সময় সহবাসের আনন্দ নিতে পারবেন। তো আমি বলবো যারা এই মুহূর্তে আমাকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম ভালো ভালো ভিডিও সবসময় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে ভিডিওগুলো দেখলে আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই সেক্সুয়াল কাজে অধিক পারদর্শী হতে পারবেন এবং নিজেদের জ্ঞানকে বর্ধিত করতে পারবেন। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আপনারা যে কোনো সেক্সুয়াল সমস্যায় আমার সঙ্গে পরামর্শ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন অংশে আমার মোবাইল নাম্বার, আমার চেম্বারের ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। চাইলে সেখান থেকে আমার মোবাইল নাম্বার সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার চেম্বারে এসে আপনাদের সেক্সুয়াল বিষয়ে পরামর্শ করতে পারেন। আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু আমি দীর্ঘদিন সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করছি, যদি আপনাদের সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের সেক্সুয়াল ডিজিজ কনফার্ম করে মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সেক্সুয়াল সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটার শেষবেলা এসে আমি আপনাদেরকে আবার বলছি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আপনারা সেক্সুয়াল বিষয়ে অনেক জ্ঞান অর্জন করবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন।